আজকে আমাদের আয়োজন? মুরগি আছে, ডিম আছে, সবজি আছে, তার রোস্ট আছে, আর ডাউ ডাউল আছে, খাসি মাংস দিয়ে। কি কি রান্না হয়েছে ভাই আজকে? গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও ভাত আর মুড়ি ঘণ্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নাটোরের জনপ্রিয় সেই গ্রিন ভ্যালি পার্কে। আসলে এই পার্কটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যার ফলে প্রতিনিয়তই এখানে ভিড় করছে হাজার হাজার দর্শনার্থী। 123 বিঘা আয়তনের বিশাল এই পার্কটিকে একটি ভিডিওতে কাভার করা কখনোই পসিবল নয়। তাই আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে পার্কটির স্পট বুকিং ও ক্যাটাগরির ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি স্পটের বুকিং প্রাইস, রান্নার স্থান, শেড ভাড়া করা সহ জানতে পারবেন সব কিছুর বিস্তারিত। রান্না করার জন্য শেফ কিংবা ক্যাটারিং ভাড়া করা নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। পার্কের ফ্রন্টে এসেই রিসেপশন থেকে আপনাকে এন্ট্রি টিকিট ও স্পট বুকিং করতে হবে। স্পট বুকিং এর সম্পূর্ণ ক্যাটাগরি ও প্রাইস সম্বন্ধে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম। এখানকার টিকিট মূল্য জন প্রতি 50 টাকা, তো সাথে থাকুন। পার্কটিতে এন্ট্রি নিয়েই আপনার স্পট নাম্বার অনুযায়ী চলে যাবেন নির্ধারিত স্পটে। এখানেই পেয়ে যাবেন ডরমেটরি, ভিআইপি শেড, টিন শেড সহ অনেকগুলো সামিয়ানা স্পট। প্রবেশ পথের বিভিন্ন স্থানে দেখতে পাবেন সঠিক দিক নির্দেশনা। যাত্রাপথের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে যেতে পারবেন আপনার নির্ধারিত স্পটে। প্রত্যেকটি স্পটের সামনেই এভাবেই নাম্বারিং করা আছে, তাই আপনার নির্ধারিত স্পটটি খুঁজতে কোনো সমস্যা হবে না। আপনি যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো সামিয়ানা স্পট। এই স্পটের সাথে পাবেন কুক শেডে 2টি চুলা ও একটি বেসিনের সুব্যবস্থা। আর এই সামিয়ানা স্পটের বুকিং প্রাইস 3000 টাকা। আপনারা এখানে বসে আয়োজন করতে পারেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই গ্রিন ভ্যালি পার্কে এরিয়াটা আসলে বিশাল বড়, 123 বিঘা। তো বুঝতে পারছেন 123 বিঘা মানে বিশাল একটা এরিয়া। তো এখানে এসে আপনি বিভিন্ন মানের টিন শেড পাবেন, চাইলে সামিয়ানা নিচেও আপনি বুকিং দিতে পারেন। এখানে রান্না বান্না করে তার বড় গ্রুপে ছোট গ্রুপে এসে পিকনিক টাইপের করতে পারবেন, সাথে পার্টি আর এখানে আর্টিফিশিয়াল সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। তো আমাদের সাথে থাকুন আর অনেক কিছু দেখাবো।
পার্কটির প্রত্যেকটি রাস্তায় খুঁজে পাবেন প্রকৃতির অপূর্ব ছোঁয়া। পার্কটির চারিপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। এখানকার টিনশেডগুলো খুবই পরিপাটি করে সাজানো। এই টিনশেডগুলো বুকিং দিলে আপনি পাবেন 50টি চেয়ার, 5টি টেবিল, কুকশেডে 2টি চুলা ও 1টি বেসিন। এখানকার প্রত্যেকটি স্পটে এভাবেই চলতে থাকে গান বাজনা। আর এই টিনশেডগুলোর বুকিং প্রাইস 6,000 টাকা। সো আমরা এখানে দাঁড়িয়ে আছি কুকশেডের সামনে। এখানে স্পট ও কুকশেডের ব্যবহারের সুনির্দিষ্ট নিয়মাবলী দেওয়া আছে। এই কুকশেডের ভিতরেই আপনাকে রান্নাবান্নার কার্যক্রম করতে হবে। তো আসুন আমাদের শেফের সাথে একটু কথা বলি। যে আমাদের ভাই রান্না করতেছে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও ভাত আর মুড়ি ঘন্ট। এখানে বিভিন্ন গ্রুপের মানুষ বিভিন্নভাবে রান্নাবান্নার কাজে ব্যস্ত। আপনাদের ডিম শুনতেছেন ভাই? আপনাদের আয়োজন কি কি আজকে? আমাদের আয়োজন মুরগি আছে, ডিম আছে, সবজি আছে, রোস্ট আছে, আর ডাউল আছে। আপনাদের কেমন লাগছে এই পার্কে এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব মজা আজকে, পরিবেশটা ঠান্ডা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সামনে যে স্পটটি দেখতে পাচ্ছেন এটা হলো চন্দ্রমল্লিকা স্পট। এটা বুকিং দিলে আপনি পাবেন 1টি টয়লেট সহ রুম, 100টি চেয়ার, 10টি টেবিল, 100টি প্লেট ও গ্লাস, 15টি গামলা ও চামচ, 10টি জগ এবং কুকশেডে 2টি চুলা ও 1টি বেসিনের সুব্যবস্থা। আর এই চন্দ্রমল্লিকার বুকিং প্রাইস 10,000 টাকা। পাশাপাশি স্পটের সামনের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ফ্রিতেই উপভোগ করতে পারবেন। আরও আছে ক্যামেলিয়া অথবা নীল অপরাজিতা অথবা সিলভার কুইন। এই স্পটগুলোর বুকিং প্রাইস 12,000 টাকা, যেখানে পাবেন 2টি টয়লেট সহ রুম, 100টি চেয়ার, 10টি টেবিল, 100টি প্লেট ও গ্লাস, 15টি গামলা ও চামচ, 10টি জগ আর কুকশেডে 2টি চুলা ও 1টি বেসিন। স্পটের প্রতিটি কর্নারে সুন্দর সুন্দর ডাস্টবিনের সুব্যবস্থা তো থাকছেই। এক কথায় তারা পুরো পার্কটিতে সুন্দর ডিজাইনে এবং সুন্দর পরিপাটিভাবে সাজিয়েছে।